শুধু ওমে সিঙ্গাড়া পুরো পুরো আলাদাই গাইস, ঠিক আছে? সিঙ্গাড়া কত বড় দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ দা অফিসিয়াল। আজকে আমরা করতে চলেছি সিঙ্গাড়া চ্যালেঞ্জ। তো গাইস এইটা দেখো, একদমই অন্য রকমের সিঙ্গাড়া, পুরো পুরো আলাদাই গাইস, ঠিক আছে? সিঙ্গাড়া কত বড় দেখতে পাচ্ছ। তো গাইস এইটাই করব, ঠিক আছে? আর এটা অন্য সিঙ্গাড়া থেকে আলাদা, কারণ অন্য সিঙ্গাড়ার ভিতরে আলু থাকে আর এটার মধ্যে রয়েছে চাউমিন। মানে এর ভিতরে, মানে ভিতরে যে পুরটা থাকে না, তো এটা হচ্ছে চাউমিন আছে, তো ওই জন্য এই চামচ গুলো নেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাবে চ্যালেঞ্জিংটা যখন করবো, কে আগে শেষ করতে পারে, মানে কার আগে ফার্স্ট খাওয়া হয়, তো সেই জিতে যাবে। আর তার জন্য পানিশমেন্টটা আছে, তো পানিশমেন্টটা লাস্টে বলবো, লাস্টে বলবো। আর দেওয়া দেখতেই পাবে, ঠিক আছে? তো তোমরা কন্টিনিউ দেখে থাকো ভিডিওটা, এখন চ্যালেঞ্জিংটা স্টার্ট করবো, ঠিক আছে? খেতে পারবে সে জিতে যাবে। স্টার্ট করবে তখন, স্টার্ট করো। কষ্ট হয়েছে না গাইজ, মানে এত বড় সিঙ্গাড়া, ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি চাইনিজ সিঙ্গাড়া, ঠিক আছে? চাইনিজ সমোসা। তো চলো এখন স্টার্ট করা। এখানে কি আছে? এটা কি? এটা সস, এটার সঙ্গে দেয় স্পেশাল চাটনি। এটা এই গাইস দেখতে পাচ্ছ যে সস, ঠিক আছে? এই সস দিয়ে মাখিয়ে এটা খাবো। তো চলো দেখা যাক। আমারও এর কাছে মনে হয় আমি জিততে পারবো না। আমি ট্রাই করবো যাতে আমি জিততে পারি, কারণ যা হচ্ছে পানিশমেন্টটা আছে সেটা বেশি ভয় না। পানিশমেন্ট কি আছে আমি জানি না গাইজ, ও কি সব নিয়ে এসে পানিশমেন্ট, ঠিক আছে? তো দেখা যাক গাইজ এটা খেতে পারি কি না, কে আগে শেষ করতে পারে। তো চলো এখন স্টার্ট করবো, ঠিক আছে? রেডি? তো গাইজ এখন স্টার্ট করছি আমরা চ্যালেঞ্জটা। 1 2 3 স্টার্ট গাইজ। দেখো একটা করে নিলাম, কারণ এটা এতই বড় যে একটা খেলেই পেট ভরে যাবে। আমি এমনি কেন অত জিততে হবে না, আমি ছাড়ি নিয়েছি। কত নিয়ে নিয়েছে গাড়ি, আমি বের করে দেখিয়ে দিচ্ছি। দেখো চাউমিন বেরিয়ে গেছে ভেতর দিকে, কত সময়। দেখো চাউমিন প্রায় অনেকটাই আছে এটাতে, আমি একদম সব শুদ্ধ নিয়ে নিলাম। পুরো প্লেটটা ভর্তি হয়ে গেছে, দেখছো? আমাকে জিততে হবে। আমাকে পাবো না, দেখা যাক, আমি পারবোই। আমার কি সত্যি পেট ভর্তি হয়ে যাচ্ছে, তোমার হয়নি? এখন তো সব শেষ, নিচ্ছে তুমি সব। সিঙ্গাড়াটা প্রথমে শেষ করে ফেলি, তারপরে এই চাউটা শেষ করবো। কিন্তু আমার থেকে কম আছে, ভেতর থেকে শুধু চাউমিন বের হচ্ছে ভেতর থেকে, তাই না? আমি কাজে বলতে গেছি, আমি ফার্স্ট হবো, আমি ফার্স্ট হবো। চাইনিজ সমোসার একটা আলাদাই টেস্ট। এখন ওইটা শেষ করতে হবে, একটা খেতে এতক্ষণ লাগবে গাইজ, না একটু বেশ কি অবস্থা। খাওয়াতে পারবে না তবে তুমি, আমার শেষ হয়ে গেল। তুমি কি ড্রিং করেছি দেখবো, ওহ
আমার খেতে খেতে হাতে গেলাম আমি, মুখ পুরো জ্বলছে, পুরো স্বস্থ না স্বস্থ না এ দিয়ে আছে লঙ্কা দিয়ে আছে, মুখটা পুরো জ্বলছে, জ্বলেনি তোমার মুখটা, মুখটা পুরো জ্বলছে, জল ভাই এটা না জলটা দাও না, ঠিক আছে এত এত ঝাল হসে আমি লাস্টে মুখে হাতটা ঢুকিয়ে দিয়েছি, তাও শেষ হয়নি, এখন রয়ে গেছে দেখো গাইস কতটা রয়ে গেছে, এখনো আমাদের সিঙ্গারা রয়ে গেছে কতটা, সিঙ্গারা চপ, এই সিঙ্গারা চপ বলছি তোমাদের, চাউমিন দুটো রয়ে গেছে আর আমি পুরো শেষ করে ফেলেছি, ঠিক আছে কেমন লাগলো, ভালো লাগেনি, হেরে গেছে বলে তাড়াতাড়ি খেতে পারে না অ্যাকচুয়ালি, প্রচুর তাড়াতাড়ি খেয়েছি, তো যাই হোক গাইস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলো, আর এরকম ভিডিও দেখতে গেলে আমি ওকে পানিশমেন্ট দেবো ওর জন্য, আমি আবার এত এই কি কি দেওয়া হবে এটার মধ্যে দামি দিয়েছি, আমি দিচ্ছি এক চামচ হলুদ অল্প একটু, এক চামচ বলছি আমি, গাইস এই জিরে, এই জিরে দিচ্ছি, লঙ্কা দেওয়া হবে তাই তো, কম করে দিও না আমার পেটে গড়গড় গড়গড় করবে, লঙ্কা দিচ্ছি গাইস আর হালকা করে হলুদ, তোমরা ভাবতে পারছো কি খাচ্ছে, ঝাল ভাত না খাচ্ছে, একটু নুন দাও নালে টেস্ট পাওয়া যাবে না, দাওয়া দিয়ে দিচ্ছি দেখো খাগে এবার এটা খেয়ে দেখো মজা কতটা, তো চলো খাবে খাও খাও, জলটা দিয়ে আমি কেটে দিচ্ছি, আমি কমে দিচ্ছি তাও দেখো এতটা খেতে হবে, ছোট বাচ্চাদের না সেরকম কোনো গন্ধ নেই, সেরকম একটা বাজে গন্ধ, এটা খেতে হবে কিছু করবার নেই, নাও খেয়ে নাও, কেন কেন এটা কিন্তু পেটের পক্ষে পেটের জন্য খুবই ভালো, নাও কেন 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 কি যাও না কেন খেতে হবে গাইস কিছু করবার নেই, কি হলো ভাবছি চিন্তা ভাবনা করছো, ঠাকুরকে ডেকে ভগবানকে ডেকে খাবে, না না কেন কেন খেয়ে নিয়েছে, এই চলো যাই হোক না গাইস পুরোটা শেষ করে ফেলেছে দেখো, আচ্ছা চলো চলো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাগবে না লাগবে না, তো গাইস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর দেখো মুখের অবস্থা দেখো, ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে, আমার পুরো বমি পাচ্ছে, বাজে বাজে পুরো বমি পাচ্ছে, কেন হলুদের জন্য নাকি, তো যাই হোক ছাড়ো গাইজ, ও খেলো দেখলে পানিশমেন্ট নিয়ে নিলো, যাই হোক ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বলো সাবস্ক্রাইব করে দিও এরকম আরো ভিডিও দেখার জন্য, আর তোমরা যদি এরকম ফুড চ্যালেঞ্জিং দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন টাটা বাই বাই।